ভুয়ো সিআইডি অফিসার হিসেবে পরিচয় দেওয়া, সঙ্গে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, বিভিন্ন অনুষ্ঠানে নেতা মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি, কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ঘটনাগুলি। ইনি হলেন রাধা রানী বিশ্বাস। তার বিরুদ্ধে নদিয়ার কোতোয়ালি থানায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন যুবক যুবতী। রাধারানী বিশ্বাস আমাদের ওয়ার্ডে থাকে, 5 নম্বর ওয়ার্ডে। উনি বলে যে এরকম আমি চাকরি করে দিই। আমি বলি যে কিসে করে দেবেন? তখন উনি বলে যে এরকম হেলথে গ্রুপ ডিতে চলছে এখন। উনি বলে যে এর জন্য প্রায় 8 লক্ষ টাকা লাগবে। তখন আমি 5 লক্ষ টাকা ওনাকে দিই। প্রায় আজকে 3-4 মাস হয়ে গেল, তখন উনি মানে ডিনাই করে আর কি। শুধু চাকরি নামে প্রতারণার অভিযোগই নয়, দেবাঞ্জন দেব যেমন ভুয়ো আইএস অফিসার পরিচয় দিয়ে ঘুরতেন, তেমনি এই রাধারানী বিশ্বাসও নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, দেবাঞ্জনকে যেমন নেতা মন্ত্রী সাংসদদের পাশে পাশে দেখা যেত, তেমনি বিভিন্ন অনুষ্ঠানে নেতা মন্ত্রীদের পাশে দেখা গেছে রাধারানীকে, গলায় উত্তরীয়। এই ছবিটা দেখুন, লকডাউনের সময় দুস্থদের ত্রাণ বিলির অনুষ্ঠানে নেতা মন্ত্রীদের একেবারে মাঝে ছিলেন অভিযুক্ত মহিলা, তার বাঁদিকে দাঁড়িয়েছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, আর ডান দিকে ছিলেন নদিয়া যুব তৃণমূল সভাপতি জয়ন্ত সাহা। এই অনুষ্ঠানে ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন তৃণমূলের যুব নেতা। রাধারানীকে দিদি সম্বোধন করে ধন্যবাদও জানিয়েছেন। জয়ন্ত সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে কারামন্ত্রীর দাবি, তৃণমূলের ছাত্র যুব সংগঠনের তরফে ত্রাণ বিলির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে নিমন্ত্রিত ছিলেন তিনি, হাজার হাজার লোক এসেছিলেন, তাই কে কার সঙ্গে ছবি তুলেছে তা তাঁর জানা নেই। এবার এই ছবিটা দেখুন, রাধারানী বিশ্বাসের ডান দিকে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন কৃষ্ণনগর টাউন তৃণমূলের সভাপতি শিবনাথ চৌধুরী। যদিও রাধারানীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তৃণমূলের এই নেতা, তবে উল্টো সুর শোনা যাচ্ছে তারই দলের আর এক নেতার গলায়। আমরা এসব জানিও না, 2020 সালেও তো এখানে প্রচুর লোককে খাইয়েছে, এ করেছে, তার অভিযোগ তখন ওঠেনি কেন? টাকা নিয়েছেন, তার প্রমাণটা দিন, টাকা নিলেই তো হবে না, প্রমাণ দিতে তো হবে। উনি নাকি সিআইডি ভবনে ডিএসপি র্যাঙ্কে চাকরি করে, এবং উনি যখন আসতো 3টে স্টার পরে আসতো, এবং উনার বাড়িতে কিন্তু ওই পোশাকটা থাকতো, সেই পোশাকটা থাকতো বলে সবাই আস্থা জেগেছিল যে হয়তো উনি ডিএসপি র্যাঙ্কে সিআইডি দপ্তরে কেউ ভয়ে কথা বলতেন এবং মেয়ের ঝাড়ি বলতো। কৃষ্ণনগরে 5 নম্বর ওয়ার্ডের কাঁঠালপোতায় এই বাড়ি তৈরি করেছেন অভিযুক্ত রাধারানী বিশ্বাস, রয়েছে প্রচুর জমি জমাও। তবে বর্তমানে একটি ভাড়া বাড়িতে থাকেন রাধারানী। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া নিতে গিয়েছিলাম আমরা, কিন্তু বাড়িতে ছিলেন না অভিযুক্ত, তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তার মেয়ের দাবি, মাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। প্রদ্যুৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহী, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।